তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই আমি মনে করছি যে চান্স পেতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তোমার নিজেকে প্রত্যেকদিন জাজ করা লাগবে, বোঝা লাগবে যে তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার লেভেলে আছো কিনা, বা তোমার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাইন গুলো বা লক্ষণ গুলো আছে কিনা। এই জিনিসটা তোমাকে আজকে বুঝাবো যে প্রত্যেকদিন এই কাজটা করলে বা এই জিনিসটা তুমি বুঝলে তোমার মধ্যে নতুন ভাবে ধরো পড়াশোনা করার আগ্রহ জন্মাবে, এবং তখন তুমি তোমার লেকিং গুলো বুঝতে পারবে যে আসলে কোন কোন বিষয়ে তোমার ইমপ্রুভ করা উচিত, কিভাবে আসলে পড়াশোনাটা করা উচিত। বিষয়টা হচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে বা যখন সার্কুলারটা দিবে কিছুদিনের মধ্যে যখন অ্যাপ্লাই করবে। ধরো সি ইউনিটে আমাদের আবেদনকারীর সংখ্যা হয় 29,000 বা 30,000, এভারেজ এটা 30,000 মধ্যে থাকে, বি ইউনিটে 50,000 প্লাস হয়ে থাকে। তো এখানে যারা অ্যাপ্লাইটা করে যে 1,000 টাকা বা 500 টাকা খরচ করে, সবার একটু হলেও আগ্রহ থাকে চান্স পাওয়ার, কিন্তু বেশিরভাগই আসলে হাইপে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া লাগবে বা অ্যাপ্লাই করা লাগবে এভাবে আবেদনটা করে, কিন্তু সবাই কিন্তু মন থেকে আসলে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বিষয়টা। তাহলে এখানে মজার একটা বিষয় খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে কিন্তু সবাই আসলে মন থেকে চায় না চান্স পাওয়ার জন্য। কেন চায় না? এখন তুমি বলবা মন থেকে আবার কে চাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য? মন থেকে চাওয়া মানে হচ্ছে সিনসিয়ারলি চাওয়া, আন্তরিক ভাবে চাওয়া যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবেই। তো তুমি ধরো প্রত্যেকদিন যেভাবে পড়াশোনা করা দরকার বা মিনিমাম যত ঘন্টা পড়া দরকার সেটা করছো না, রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজেকে প্রশ্ন করবা যে আজকে কি আমি 5 ঘন্টা বা 6 ঘন্টা পড়েছি কিনা, তখন যদি অ্যান্সার হয় না তুমি পড়োনি, এটা তো এমনি তুমি বুঝতে পারবা। ধরে নিবা তোমার মধ্যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কোনো প্রপার লক্ষণই আসে নাই বা কোনো লেভেলেই তুমি নাই। কারণ যারা ধরো চান্স পাবে, ধরো চান্স পাওয়া তো দূরের কথা, যারা পাশ করবে যে 4,000 বা 5,000, তাদের মধ্যে তুমি নাই। কারণ পাশ করার জন্য হলে তোমার কিছু কন্ডিশন ফিল আপ করতে হবে, যে জন্য যে পড়াশোনাটা করা দরকার সেটা হচ্ছে কমপক্ষে 5-6 ঘন্টা, কমপক্ষে 4-5 ঘন্টা ধরে রাখো। তুমি এটাই যদি পড়াশোনা না করো, ধরে নিবা তুমি ওই যে যারা পাশ করবে 4,000 সি ইউনিটে বা বি ইউনিটে যে পাশ করবে 3-4 হাজার বা 5,000, এর মধ্যে তুমি নাই, তাহলে যে অ্যাপ্লাইটা করবা তোমার তো টাকাটাই নষ্ট। কারণ তুমি অ্যাপ্লাই করবে এটার কারণ হচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, আমারও দেওয়া লাগবে বা আমারও দেখা লাগবে। চান্স না পাওয়ার পরে তুমি বলবা যে আসলে আমার সাথে আসলে লাকটা ম্যাটার করে, ছোটবেলা থেকে আমার লাক ভালো না, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চান্স হয়নি। তুমি ধরো যে সিট আছে 930টা সিট আছে বি ইউনিটে, ধরো 1788টা, তুমি যদি এখানে 1789তম হও বা ধরো যে চান্স যদি না পাও বা কিছু সিরিয়াল পরে যদি থাকো, তাও তুমি বলতে পারবে না তোমার লাক ভালো ছিল না। তোমার এটাই স্বীকার করতে হবে তুমি আসলে প্রপারলি পারফর্ম করতে পারো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন যে পারফরমেন্সটা করা লাগবে সেটা তুমি স্মার্টলি করতে পারো না, এটাই তোমার মেনে নেওয়া লাগবে। তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি পড়াশোনা করো, তুমি যদি হচ্ছে স্মার্টলি বা পারফর্মটা হচ্ছে প্রপারলি করতে পারো ভর্তি পরীক্ষার দিন, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই চান্স পাবা। লাকের অবশ্যই একটা বিষয় আছে, কিন্তু এখন তোমার তো এগুলো ভাবা যাবে না, তোমার এখন সময় দেওয়া লাগবে, ইনভেস্ট করা লাগবে নিজের প্রতি বা নিজের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে বিষয়টা এটার উপরে সময় ইনভেস্ট করা লাগবে। তো এখন তোমাকে যে বিষয়টা বললাম যে প্রত্যেক দিন তুমি রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রথমেই হচ্ছে ঘুমানোর আগেই তো ফোনটা ইউজ করো বা অ্যালার্ম দেওয়া বা যে কোনো একটা কাজ করো, তখনই নিজেকে প্রশ্ন করবা শুয়ে শুয়ে বা আরাম করে বসে সুন্দরভাবে যে আজকে কি আমি 5 ঘন্টা পড়েছি কিনা। তো যদি দেখো যে কমপক্ষে 5 ঘন্টা তুমি পড়ো নাই, এই যে 1 মাস চলে গেছে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস অর্ধেক চলে যাচ্ছে, এটা এই মাস যদি চলে যায় মার্চ এপ্রিল আর মাত্র সময় আছে, মাত্র 2 মাস তোমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে, এতদিন বলেছো রেজাল্ট দিবে তারপরে শুরু করবে, এখন কি বলবা? তো এখন যদি তুমি এটা যদি পাও নিজের মধ্যে লক্ষণ, তাহলে ধরে নিবা ভাইয়া তোমার এখনো আসলে চান্স পাওয়ার লেভেলটা নাই বা ওই আগ্রহটা নাই। চান্স পাওয়ার জন্য তোমার অনেক ব্রিলিয়ান্ট হতে হবে, অনেক ভালো কলেজের হতে হবে, এটা আমি প্রায় বলি এমন কোনো কথা নেই, তোমার মধ্যে ডিটারমিনেশনটা থাকা লাগবে। একটা ছেলে একটা মেয়ে হয়তো বা সে এত মেধাবী না, কিন্তু সে প্রত্যেকদিন পড়ছে, সে সময় দিচ্ছে, একটা কোশ্চেন সে বুঝতে পারছে না ইংলিশ কোশ্চেন, বা সে ধরো কোচিং করছে না কিন্তু বাজার থেকে বিভিন্ন বই কিনেছে, কোশ্চেন ব্যাংক কিনেছে, বিভিন্ন ইংলিশের বই কিনেছে, কিন্তু সে ধরো পড়তে তার কষ্ট লাগছে, সে বুঝছে না যে এটা কিভাবে আসছে, সে না বুঝতে পেরে দরকার হলে এমসিকিউর অ্যান্সার মুখস্থ করে ফেলছে, ওই ছেলেটাও চান্স পাবে, ওই মেয়েটাও চান্স পাবে। কারণ তার মধ্যে ওই আগ্রহটা আছে, সে বুঝতে পারছে না কিন্তু ওটা সে ঘাটাঘাটি করছে যে এটা কেন এটা হলো বা এটা কিভাবে পড়বে, কিভাবে সে মনে রাখবে, কিভাবে মুখস্থ করবে। তো এই জিনিসগুলো যারা করে তারা ঠিকই চান্স পায়, তো তারা হচ্ছে ঠিকই চান্স পাবে। তুমি বুঝতে পারছো, তুমি পড়লেই পড়া বুঝো, কোচিং এ ক্লাস করছো, ঢাকার বিভিন্ন কোচিং এ ভালো ভালো কোচিং এ ক্লাস করছো, তাও এই জিনিসগুলো তোমার মধ্যে নাই, তাহলে এটা ধরে নাও তোমার মধ্যে চান্স পাওয়ার কোনো এখনো লক্ষণ বা লেভেল আসে নাই। তোমরা যারা বি এবং সি ইউনিটের রিটার্ন প্রস্তুতি খুব ভালোভাবে নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পেতে চাও, তারা আমাদের বি ইউনিটের রিটার্ন কোর্স এবং সি ইউনিটের ফুল রিটার্ন কোর্সে ভর্তি হতে পারে। এখানে সব কিছু দেওয়া আছে যে কোর্স ফি কত, ডিসকাউন্ট যেহেতু চলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ক্লাস শুরু কবে থেকে হবে এবং কতগুলো করে ক্লাস থাকবে প্রত্যেকটা বিষয়, এটা কিন্তু রিটার্ন একদম ফুল কোর্স। এটা হচ্ছে সি ইউনিটের কোর্স আর এটা হচ্ছে তোমার বি ইউনিটের কোর্স, এখানে দুইটারই কিন্তু আমরা পূর্ণাঙ্গ কোর্স করাচ্ছি, একদম কিন্তু রিটার্নের ফুল কোর্স, এমন না শুধু ইংলিশের জন্য, বাংলা
যেহেতু বি ইউনিটে বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা ইংলিশের কি কি থাকবে এখানে সব দেওয়া আছে, রিটেনের কিছু কৌশল আছে ভালো করে, সেগুলোর ভিত্তি থেকে বা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে পড়ানো হবে। এখানে ধরো সি ইউনিটের ক্ষেত্রে যেহেতু এই পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং স্পেশালি আলাদা করে কিন্তু মডেল টেস্ট থাকবে, তোমাকে শেষ করে দিলাম সিলেবাস কিন্তু তোমাকে মডেল টেস্ট নিলাম না বা তোমাকে জাজ করলাম না, টেস্টিফাই করলাম না, তাহলে কিন্তু হবে না। সো বেশি কথা বলার নেই, ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাস হবে এবং আলাদা করে কোর্স ফি হচ্ছে এত টাকা, এখানে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। তো এগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এই যে এটা হচ্ছে সি ইউনিটের কোর্স, এটা বি ইউনিটের কোর্স। তোমার যদি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ক্লাস নেই এমন টিচারের কাছে করব, বা তুমি তোমার যদি মনে হয় যে না আইজান ভাইয়ের কথাগুলো ভালো লাগে বা উনি অনেক ভালো পড়ানোর চেষ্টা করে তার কাছে পড়লে হচ্ছে ভালো করবো, তাহলে আমার এখানে ভর্তি হতে পারো। নিয়মটা হচ্ছে এই নাম্বারে বিকাশ করে তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবে যে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব।